নমস্কার, Any24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমি বর্ণালী মিশ্র, কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা এবং সমাজসেবী। সঞ্জীব রায় আসাম সরকার এবং কেন্দ্র সরকারের কাছে অবিলম্বে বরাক উপত্যকার 42 লক্ষ মানুষের গণদাবি পূরণের জন্য শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন শিলচর করার জোরালো দাবি জানিয়েছেন। গত 19 মে তিনি রেলওয়ে স্টেশনের শহীদ দিবস উদযাপনের মঞ্চ থেকে বাংলাদেশ ও ত্রিপুরা থেকে আসা প্রতিনিধি দলসহ শত শত উপস্থিত প্রতিনিধিদের সামনে তার জোরালো দাবি রাখেন। তিনি বলেন, স্টেশনের নাম পরিবর্তনে বিলম্ব করা দেশের সকল ভাষার শহীদদের, যারা নিজের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, বিশেষ করে 1961 সালের বীর শহীদদের সরাসরি সম্মান হানি। তিনি বরাক উপত্যকার সকল জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং এই মর্যাদাপূর্ণ দাবির পক্ষে সম্মিলিতভাবে লড়াই করার জন্য অনুরোধ করেন। আপনারা এই নিউজটি দেখছেন Any24 চ্যানেল থেকে। এভাবে আরও নিউজ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আমি অন্তর্স্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আশায় আজকে অমর 19 নিশ্চিতভাবে অমর হয়ে থাকবে, এই আশাটুকু রাখছি। রাজীবটা হল ভাষা সংস্কৃতি শিলচর। এই আন্দোলনের জন্মলগ্ন থেকে কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদ সক্রিয়ভাবে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে এবং দিল্লি থেকে দিসপুর যে আন্দোলনটা চলছে রাজু করের উদ্যোগে এবং বিভিন্ন সংস্থার নেতৃত্বে আমরা এই আন্দোলনে সক্রিয়ভাবে আছি, আগামীতেও থাকব। আজকে মঞ্চ থেকে জনপ্রদায় আবারও আমরা হিন্দিভাষী সমাজের পক্ষ থেকে আমরা আবারও জন্য দাবি করছি সরকারের কাছে, অতিসত্য জানিয়ে বীর শহীদদের সম্মানার্থে প্রত্যেক মাতৃভাষার সম্মানার্থে প্রত্যেক মাতৃভাষার লড়াইয়ে প্রাণের বলিদান দিয়েছে ওদের সম্মানার্থে শিলচর রেলস্টেশনকে ভাষা সংস্টেশন করা হোক। এটা আমরা বিগত দিনে দাবি ছিল, আজ আছি, আগামীতেও থাকবো। এবং এই যে 19-এর পরিচালনা আপনারা ধরে সম্মিলিত সংস্কৃতি মন্ত্রীর উদ্যোগে প্রত্যেকবারই হয়, কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদে অফিসিয়ালি একটি অ্যানুয়াল প্রোগ্রাম আমাদের সংস্থা থেকে প্রত্যেকবারই আমাদের সদস্যরা এই পরিচালনায় সামিল হন। আমি এটুকুই বলব, যারা ত্রিপুরা থেকে বাংলাদেশ থেকে এসেছেন এই মহৎ আন্দোলনের সক্রিয় সঙ্গী হিসাবে আপনারা সামিল হয়েছেন, আমাদের আন্দোলন এগিয়ে যাবে। বা আমি অন্তর অন্তস্থ থেকে এই সমিতিকে ধন্যবাদ জানাই যে প্রত্যেক বছর যেভাবে জনচেতনা তৈরি করেন, যেভাবে শহীদদের প্রতি সবাইকে এগিয়ে আসে যেমন আহ্বান জানান। আমরা এটা তুলনাম দেখেছি যে আগে একটি মহামিছিল হতো, এবার 3-3টি মহামিছিল হয়েছে, সাথে বরাক উপত্যকায় 3টি জেলায় বরাকের আলাদের উদ্যোগে বড় আকারের মহামিছিল হয়েছে। এটাই হচ্ছে এই সংগঠনের উদ্দেশ্য, এই মহৎ উদ্দেশ্য সকলের প্রতি যাচ্ছে। আমরা চাইব, আমার চিন্তাধারা বা আমার ইচ্ছা আগামী দিনে আমরা স্বপ্ন দেখছি যাতে এই পরিচালনাটা শুধু গোলাপি সিলেটে না থেকে দেশপুর হয়ে দিল্লি হয়ে ত্রিপুরা বাংলাদেশ হয়ে যাও, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।